হ্যালো এভরিওয়ান, আমি অনুপম আর আপনারা দেখছেন ভ্রমণ। এই বকখালি ট্রিপের প্রথম দুই পার্টে হেনরি আইল্যান্ড এবং ফ্রেসারগঞ্জ ঘোরার পর এখন তৃতীয় পার্টে আমরা বকখালি মেন সি বিচ এবং তার পার্শ্ববর্তী কিছু লুকোনো জায়গা দেখব এবং সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করব। আমাদের হেনরি আইল্যান্ড থেকে শুরু করে ফ্রেসারগঞ্জ জেটি ঘাট হয়ে কার্গিল বিচ এবং ফ্রেসারগঞ্জ সি বিচ হয়ে ফিরতে সময় লাগলো প্রায় 4 থেকে 5 ঘন্টার মতন। তো ফেরার পথে চট করে কিছু খাওয়া দাওয়া করে সি বিচের অভিমুখে যাত্রা শুরু করলাম। যাত্রাপথে ভাবলাম পাশে থাকা ক্রোকোডাইল ব্রিডিং সেন্টারটা ঢুকে নেওয়া যাক, তাই 10 টাকা করে টিকিট কেটে সবাই ঢুকে পড়লাম ওখানে। তবে বলা বাহুল্য, ওখানে আমাদের হরিণ ছাড়া খুব একটা ভালো লাগলো না, তাই আমরা ওখান থেকে আবার সমুদ্র দিকে বেরিয়ে পড়লাম। সৈকতে ঢোকার মুহূর্তে উড়ে যাওয়া বালির স্রোত এবং ফাঁকা নিরিবিলি সমুদ্রের সাদা বালি আমাদের সবার মন কাড়লো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, সো প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সমুদ্রে না গিয়ে আমরা একটা লুকোনো জায়গা যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রের বাম দিকে থাকা ঝাউবনের মধ্য দিয়ে যেতে থাকলাম এবং এই ফাঁকা ঝাউবন ও সাদাবালির সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এই লুকোনো জায়গায় অনেক লতানো গাছ থাকায় এখানে একটা গভীর জঙ্গলের মতো অনুভূতি হচ্ছিল। ওখানে কিছুক্ষণ কাটানোর পর এখন আমরা পাশের বনবী টেম্পলের কাছে এলাম। সুন্দরবনে মধু আনতে যাওয়ার পূর্বে মাঝিরা এখান থেকে পুজো দিয়ে যাত্রা শুরু করে। বকখালির সমুদ্রের মেন অসুবিধা এই যে ভাটার সময় জল প্রায় 2 কিলোমিটার দূরে চলে যায় এবং জোয়ারের সময় জল খুব কাছে চলে আসে। সি বিচের মাঝখানের জায়গাটা উঁচু এবং শুরুতে একটা খাল রয়েছে, তাই জোয়ারের সময় মাঝখানে হাঁটু জল থাকলেও খালটাতে ডুবান জল থাকে, তাই এই ব্যাপারটা সম্পর্কে সতর্ক থাকা উচিত। আজ আমাদের শেষ দিন, তাই এখানে যত রকমের আনন্দ করা যায় করতে থাকলাম। কখনো ক্রলিং রেস, কখনো ফুটবল খেলা, আর কখনো জলে ঝাঁপানো, কখনো কারণ ছাড়াই সি বিচে শুয়ে পড়া, এইসব করে সন্ধ্যে অবধি কাটালাম। ভিডিওটি শেষ করার পূর্বে আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।